সরি আপনাকে হঠাৎ করে এখানে আসতে বললাম, আসলে একটা দরকারে আপনাকে ডেকেছি। আচ্ছা আপনি যেখানে আসছেন নাবিলা জানে না তো? হ্যাঁ ও তো জানে, আর এই বিষয়ে ওর সাথে আমার কথা হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, জানুক সমস্যা নেই। মানে খুব একটা বিপদে পড়ে আপনাকে ডেকেছি। প্রবলেম হয়েছে কি, মানে বিয়ের কথাবার্তা চলছে, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমাদের অনেক জিনিসপত্র করতে হয় না, যেমন গয়না বানাতে হবে, তারপর হচ্ছে বিয়ের ড্রেস আনতে হবে। এখন সব জায়গায় জিজ্ঞেস করছে যে বউ দেখতে কেমন, বউর ছবি দেখান, আমরা তো ছবি দেখাতে পারছি না। আপনি যদি বলতেন যে মানে নাবিলা দেখতে কেমন বা কোনো ছবি আছে কিনা দেখতে বললে খুব ভালো হতো। আচ্ছা তো দেখবেন, প্লিজ দেখালে খুব ভালো হয়। মানে আপনাকে তো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ওকে তো দেখা যাচ্ছে না, বোরকা পরা। ওর তো সব ছবি এভাবেই, ওকে তো নতুন করে দেখার কিছু নেই। ও মানে বোরকা ছাড়া মানে চেহারা দেখা যাবে এরকম কোনো ছবি নেই? না এরকম নেই। মানে আপনার সাথে ছবি তুললেও বোরকা পরে ছবি তুলে না? হ্যাঁ। বোরকা ছাড়া ছবি নেই? না ওর সব ছবি তো এরকমই, এছাড়া তো কোনো ছবি নেই আমার কাছে। আর তাছাড়া ও এরকম ছাড়া ছবি তোলে না। ও আচ্ছা নাবিলাকে মানে কিভাবে দেখা যায় বলুন তো, মানে দেখতে কেমন, মানে কালার কমপ্লেক্সন কিরকম যদি দেখা যেত। আচ্ছা আপনি কি বোঝেন না, একটা মানুষের হাত পা দেখে তো বোঝা যায় সে আসলে কতটা সুন্দর। অনেকে আছে না যে চুল নেই এই জন্য হিজাব পরে থাকে, আবার অনেকে আছে যে চেহারা সুন্দর না এই জন্য বোরকা পরে থাকে। আপনি যতটা কল্পনা করছেন ও তার থেকে বেশি সুন্দর। হ্যাঁ সুন্দর তো হবে, আপনি সুন্দর, আপনার বন্ধু সুন্দর হবে, মানে দেখার কোনো উপায় নেই না। তা তো ঠিক, এখন কি করবেন? আপনি কাজ করেন, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলেন। হ্যাঁ বিয়ের পরে তো দেখা যাবেই, বিয়ের পর তো দেখা যাবেই, কিন্তু আগে দেখতে বললে একটু সুবিধা হতো। মানে দেখার কোনো উপায় নেই। আচ্ছা বাসায় কি বোরকা পরে থাকে নাকি বাসায়ও? বাসায় কি কেউ বোরকা পরে থাকে? বাসায় এমনি থাকে, কিন্তু বাইরে ও বোরকা ছাড়া বের হয় না। ও মানে বাসায় গেলে মনে হয় দেখা যাবে না? আপনি কাজ করেন, আপনি ওর বাসায় যান, বাসায় গিয়ে ওকে দেখেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি যাই তখন তো আবার বোরকা পরে থাকবে। ঠিক আছে আমি তাহলে আসি। ঠিক আছে আসেন, থ্যাংক ইউ আসার জন্য, কিন্তু মানে দেখতে পারলাম না আসলে। কি আর করা। শোনো পরি, তুমি আমার এঞ্জেল, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করার প্রশ্নই আসে না। শোনো আজকে সন্ধ্যায় আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব, ঠিক আছে? বিয়ে করব মানে শাড়ি গয়না এগুলো? হ্যাঁ শাড়ি গয়না এগুলো নিয়ে তুমি টেনশন করো না, আমি সব ব্যবস্থা করব, সবকিছু আমি সাথে করে নিয়ে আসবো। হ্যাঁ আমার মা সবকিছু ব্যবস্থা করে রেখে গেছে, তুমি প্লিজ সময় মতো চলে এসো, ঠিক আছে?